হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকের এই গরম উত্তপ্ত একটি সুন্দর বিকেলবেলায় আপনাদেরকে আমরা আর একটি ফুড ব্লগে নিয়ে আসছি। আমরা আজকে চলে আসছি ক্যাফে অরণ্য, উত্তরার 10 নম্বর সেক্টরে। খুব সুন্দর এবং ছোট্ট পরিবেশে এক চমৎকার রেস্টুরেন্ট ক্যাফে অরণ্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁশ, কাঠ এবং খড়কুটোর সংমিশ্রণে একটি চমৎকার আবহাওয়া, ছোটো ছোটো কেবিন বা ছোটো ছোটো রুম বা ছোটো ছোটো টেবিল বলা যায়, এক একটা টেবিল এক একটা ঘরের মতো। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এবং এইগুলো আপনারা খুব সহজেই কিনতে পারবেন, যে ঝুলানো রয়েছে বা এই যে শোপিসে দাঁড়িয়ে রয়েছে যে ক্যাকটাসগুলো বিভিন্ন রকমের। পরিবেশটা খুব চমৎকার এবং সুন্দর, ছোট্ট পরিসরে গড়ে উঠেছে এই ক্যাফে অরণ্য রেস্টুরেন্টটি। আপনারা সময় পেলে চলে আসবেন। এটা হচ্ছে উত্তরার 10 নম্বর সেক্টর, কামারপাড়া, IUVT ইউনিভার্সিটি অথবা সুইস গেট থেকে নেমে 10 নম্বর সেক্টরের 8 নম্বর রোডের 1 নম্বর হাউস, অর্থাৎ 10 নম্বর রোডের 10 নম্বর রোড এবং 8 নম্বর রোডের সংযোগস্থলেই অবস্থিত এই বাড়িটি। মজার ব্যাপার হচ্ছে যে এখানে রয়েছে পেডিকিউর, ফিশ পেডিকিউর খ্যাত, কারারূপা মাছ বা আসলে ডক্টর ফিশ যেটাকে বলা হয়, এই ধরনের একটি টেবিল বা একটি ডেস্ক রয়েছে যেখানে আপনারা বসলেই আপনাদের পাগুলো পেডিকিউর করে দিবে মাছ। এটা আপনারা অনেক সময় দেখেছেন। আমরা আজকে এখানে এসেছি সেই ছোট্ট একটি রেস্টুরেন্টে, আজকে আমরা আমাদের ব্লগটা আপনাদের শেয়ার করছি। চমৎকার পরিবেশ এবং এই রৌদ্রের মধ্যেও এখানকার পরিবেশটা যথেষ্ট ঠান্ডা, কারণ হচ্ছে যে এখানে তাদের যে ডেকোরেশনটা আধুনিকায়নের সাথে সাথে তারা কিন্তু চেষ্টা করেছে সব মিলিয়ে একটি চমৎকার ভাবে মানুষদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা সেই আঙ্গিকে আজকে আপনাদের এই আজকের এই ক্যাফে অরণ্য রেস্টুরেন্টটি আমাদের উপস্থাপনা। আশা করছি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকে দেখবেন এবং আমাদেরকে আমাদের এই ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজেও আমাদেরকে লাইক দিতে ভুলবেন না। ভিউয়ার্স, তাহলে শেয়ার করছি আজকে ক্যাফে অরণ্য। আপনারা দেখছেন খুব সুন্দর এবং চমৎকার ডেকোরেশনের এই ক্যাফে অরণ্য, যেখানে আসলে আপনারা খুব সুন্দর এবং অল্প খরচের মধ্যেই খাবার দাবার সারতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মেনুগুলো। ভিউয়ার্স, আমরা অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় এখানকার যেই মেনুটি সেটি খুব ভালো লেগেছে আমাদের কাছে এবং সব ধরনের খাবার রয়েছে এখানে, ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন ফ্রাই, তাছাড়া সেট মেনু রয়েছে এবং বিভিন্ন ধরনের আপনারা মিল্কশেক এবং সব কিছু মিলিয়ে একটা চমৎকার আমাদের এই এখানে আপনারা দেখে নিতে পারবেন। এটার রেড চার্ট এবং সবগুলো মিলিয়ে আপনারা এখান থেকেও আপনারা আইডিয়া করে নিতে পারবেন যে এখানকার দরদাম সম্পর্কে। এখানে অ্যাড্রেস রয়েছে, ফোন নম্বর রয়েছে, আপনারা চাইলে হোম অর্ডার করতে পারবেন, এখানে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে। সো সব মিলিয়ে আমরা আমাদের এই আজকের এই ব্লগে আপনাদেরকে এই ক্যাফে অরণ্যর বিস্তারিত জিনিসগুলো শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বিকজ ভিডিওর ঠিক শেষ পর্যায়ে আমরা আসলে পেডিকিউর অর্থাৎ ফিশ পেডিকিউর, ডক্টর ফিশ বলা হয় যেটাকে, আসলে রূপচর্যায় এই মাছগুলোর ব্যবহার হয়ে থাকে। মানুষের পায়ের মরা যে চামড়া বা মরা যে অংশটুকু, এগুলো এই মাছ কামড়ি কামড়ি একটা সময় পর্যন্ত আপনি এখানে স্টে করলে এটাকে আপনার খেয়ে ফেলে। সো ভিউয়ার্স, এইটা একটি চমৎকার একটি ব্যবস্থা তাদের এই ক্যাফে অরণ্যতে। আমরা আসলে এই জিনিসটাকে খুব এনজয় করেছি, আপনারা সময় সুযোগ পেলে চলে আসবেন। আর অবশ্যই এখানে আসলে আপনাদেরকে আশা করছি ভালো লাগবে, কারণ ছোট্ট একটি আয়োজন এবং চমৎকার পরিবেশ সব মিলিয়ে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিউয়ার্স, তাও আজকে আমরা এই পর্যন্ত আপনাদেরকে সকল ইনফরমেশনটা দিলাম। এটার ইনফরমেশন অ্যাড্রেসটা আমরা আরও একবার বলছি আপনাদেরকে, হাউস নম্বর 1, রোড নম্বর 8, সেক্টর 10, অর্থাৎ 10 নম্বর সেক্টরের 10 নম্বর রোড এবং 8 নম্বর রোডের সংযোগস্থলে অবস্থিত এই বাড়িটি। সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আরও একটি ভিডিওতে। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।